হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল জ্ঞানকেন্দ্র। আজকে ভিডিওতে তোমাদের আমি বিশেষ একটা সংবাদ দিতে চাই যে WB কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে সেই কনস্টেবল পরীক্ষার যে রেজাল্ট সেটা নাকি আউট হয়ে গেছে। সেটা সবাই এই মুহূর্তে হয়তো অনেকে জেনে গেছে যে রেজাল্ট আউট হয়েছে। অনেকে সংশয় আছে যে রেজাল্ট আউট হওয়ার পরেও সার্ভার কেন ডাউন, সার্ভারে কেন রেজাল্ট দেখাচ্ছে না, এসব নিয়ে অনেকে আলোচনা করছে। এবং এই মুহূর্তে অনেক ইউটিউব চ্যানেলেও তোমরা কিন্তু এর ভিডিও পেয়ে যাবে যে এখানে বলা হয়েছে যে এত পার্সেন্ট কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 41, তারপরে এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রেও হাই কাট অফ। তো কেন কাট অফ এত হাই হলো, কেন রেজাল্টটা আউট হওয়ার পরেও আমাদের শো করছে না বিভিন্ন ডিস্ট্রিক্টে। অনেকে হয়তো ইউটিউব চ্যানেলে বলেছে যে সার্ভার ডাউনের জন্য তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ না। অনেকেও বলছে যে রেজাল্ট আপডেট করতে মানে কিছু ডিস্ট্রিক্টের আপডেট করেছে, কিছু ডিস্ট্রিক্টের আপডেট করেনি, সেই জন্য সার্ভার ডাউন দেখাচ্ছে। তারপরে অনেকে বলছে যে সবাই মিলে একসাথে রেজাল্ট দেখার কারণেই সার্ভার নাকি ডাউন। এসব অনেক কিছু তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে। তো এই কারণেই আমি আর কি কথা বলে নিয়েছি যে ওদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে, যেখান থেকে আর কি এসব এক্সাম কন্ডাক্ট করা হয় বা রেজাল্ট পাবলিশ করা হয়, সেসব জায়গায় কথা ওদের কাছে ওদের সাথে কথা বলে যা বুঝলাম সেটা আমি পরে বলছি। তার আগে দেখে নেওয়া যাক কী ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমি বলছি বাকিটা। তো চারিদিকে অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা দেখো, এখানে ওবিসি এর ক্ষেত্রে যে কাট অফটা দেখিয়েছে কত, 30, ওবিসি বি এর ক্ষেত্রে অনেক হাই কাট অফ 37 ওবিসি দেখেছো এখানে। এরপরে তোমাদের আমি আর একটা দেখাবো, যেটা এখানে দেখো আর একটা দেখাচ্ছে, এখানে ইউআর এর ক্ষেত্রে কত দেখাচ্ছে 41, তারপরে দেখো 37 ওবিসি এ ওবিসি বি ক্ষেত্রে হচ্ছে তোমার 37, ওবিসির ক্ষেত্রে 30 একটু আগে দেখালাম তোমাদের। তো এইসব যে এগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ফেক। ওরাই ওই অফিস থেকে ফোন করার ফলে বলছে যে এই নিউজটা একদমই ফেক, রেজাল্ট এখনও আউট হয়নি। আউট হলে অবশ্যই পুরাতন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের সবসময় ফলো করতে হবে যে কবে রেজাল্টটা বাড়ায়। ফলো রেজাল্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আপডেট করে দেবো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চিন্তার কিছু নেই, পরবর্তীতে তোমরা যারা ভালো করে এক্সাম দিয়েছো তারা অবশ্যই ভালো ফল করবে। এবং তোমরা যেটা চারিদিকে দেখে যাচ্ছ আবার বলি, এটা কিন্তু একদমই ফেক নিউজ যে রেজাল্ট আউট হয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের। তো তোমরা চিন্তা টিন্তা করো না, হয়তো চিন্তা হয় পরীক্ষা দিয়েছো অনেক দিন তোমাদের আশা নিয়ে যে তোমরা পাশ করবে চাকরি করবে, এটা স্বাভাবিক হবেই, চিন্তার কোনো কারণ নেই, রেজাল্ট আউট হবেই এটা কনফার্ম। কিন্তু এই মুহূর্তে যে নিউজটা ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে সেটা কিন্তু ফেক। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে, হয়তো রেজাল্ট নিয়েই ভিডিওটা করতে পারি এবং আদার্স যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে, তারাই নোটিফিকেশানটা পাবে। তো আবার দেখা হবে তোমাদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো দেখো, সেই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা যদি কিছুটা হেল্প পাও এবং কমেন্ট করে জানাবে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এতটুকুই, বাই।